আগামী সপ্তাহে ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় এই জোরে জেরে উপকূলবর্তী এলাকাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পূর্ব বঙ্গোপসাগরে আগামী বিশ থেকে বাইশ মে এর মধ্যে একটি ঘূর্ণবর্তা তৈরি হতে পারে ক্রমশ শক্তি সঞ্চয় করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সেটি তবে সাইক্রনটি কতটা জোরালো হবে তা ঘূর্ণবর্তা সৃষ্টির পরেই বলা সম্ভব হবে মেয়ের তেইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে সুন্দরবনে আশ্রয় পড়তে পারে সুপার সাইক্লোন আর ২৬ থেকে সাতাশ মে পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত আনতে পারে সাইক্লোনটি তবে ঝড়টি ওড়িশা ও বাংলাদেশের দিকে যাওয়ারও সম্ভাবনা রয়েছে